আরামবাগ মহকুমা আদালতে নামের সংশোধন করাতে এসে অসুস্থ হয়ে পড়লেন এক বৃদ্ধা। ওই বৃদ্ধার নাম রহিনা বিবি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। আরামবাগ মহকুমা আদালতে নামের সংশোধন করাতে এসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক বৃদ্ধা। ওই মহিলার নাম রহিনা বিবি। তার বাড়ি গোঘাটের বেউর গ্রামে। জানা গেছে বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণের ফর্ম দেওয়া চলছে। এদিন বেউর গ্রাম এলাকার রহিনা বিবি আরামবাগ মহকুমা আদালতে এসেছিলেন তার নামের সংশোধনী করতে। হঠাৎই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েন তিনি। কোর্ট চত্বরে থাকা অন্যান্য মানুষেরা তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। এদিন অসুস্থ হওয়ার পর তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। শেষ পাওয়া খবরে বর্তমানে তিনি আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ওর জন্য আমার মায়ের নামটা পর্চায় ভুল আছে, সেই ভুল সংশোধন করার জন্য কোর্টে এফিডেভিট করাতে নিয়ে এসেছিলাম। কোর্টে আসার পর আমি লাইনে দাঁড়িয়েছি, মাকে গাছতলায় বস করিয়ে রেখেছি। এবার মা অসুস্থ হয়ে গেছে, আমি লাইনে দাঁড়িয়ে রয়ে গেছি। তারপরে বেরিয়ে এসে দেখছি মাকে যখন নাম ধরে ডাকছে, এসে দেখছি মা নেই, তখন বলছে যে এরকম আপনার মা অসুস্থ হয়ে গেছে। নিউজ আজ বাংলা আরামবাগ।